না ভার্চুয়াল জনসভা করলে কি হবে, ভার্চুয়াল জনসভা কি করে হবে? আপনারা যতক্ষণ না তুলে ধরবেন লোকের কাছে পৌঁছবে কি করে বক্তব্য? ভার্চুয়াল আমাদের লোকেদের নিয়ে আমরা ভার্চুয়াল মিটিং করি, সেটা তো সাংগঠনিক বৈঠক ভিতরের বৈঠক, সেখানে পাবলিক ভোটারদেরকে আমন্ত্রণ কি করে করবো, তাদেরকে কি সম্বোধন করব, তার তো রাস্তা বার করতে হবে। সে না পরিস্থিতি অনুকূল নয়, ভোট করানো যাচ্ছে না, কিন্তু জোর করে ভোট করা হচ্ছে, ইলেকশন কমিশনের বক্তব্য এটাই পরিষ্কার, কারণ করে চাপে তারা এটা করছেন। এবার করোনা থাবা রেল পরিষেবায় গত এক সপ্তাহে পূর্ব রেলের 1000-এর বেশি কর্মী কোভিড আক্রান্ত। সুনীত হালদার আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সুনীত, ইতিমধ্যেই করোনা থাবা রেলের ওপর পড়েছে এবং সংখ্যাটা উদ্বেগজনকভাবে বাড়ছে, পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায় কি ভাবনা চিন্তা রেলের তরফে করা হচ্ছে? দেখো সুব্রজিৎ, রেল সূত্রে যেটা খবর, হাওড়া ডিভিশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় প্রচুর রেলকর্মী একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া যেখানে লিলুয়া যে কারশেড আছে, লিলুয়া কারশেড ছাড়াও এখানে হাওড়া যে কারশেড আছে সেখানেও প্রচুর কর্মী এবং রেলের যারা চালক এবং টিটি তারা আক্রান্ত হয়েছে। এবং পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, হাওড়া মালদা শিয়ালদা এবং আসানসোল ডিভিশন মিলিয়ে 1000-এর বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে একই সঙ্গে দক্ষিণ পূর্ব রেলেও রেলকর্মী তারা করোনায় আক্রান্ত হয়েছে, এবং সেখানে 100 জন ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা হাসপাতালে ভর্তি আছে, এবং এছাড়াও 44 জন অন্যান্য বিভাগের রেলকর্মী তারাও কিন্তু হাসপাতালে ভর্তি আছে। সুতরাং যদিও রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেহেতু ছেড়ে ওঠার হার খুব দ্রুত, এই কারণে এখনো পর্যন্ত পরিষেবা সেভাবে প্রভাব পড়েনি। ধন্যবাদ সুনীত। এবার আইএসএল এ করোনার হানা, করোনা আক্রান্ত এটিকে মোহনবাগানের দুই ফুটবলার, করোনা আক্রান্ত রয় কৃষ্ণ এবং সন্দেশ ঝিঙ্গান। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সৌমিত্র, দেখো সুব্রজিৎ, তুমি জানো একটু আগেই খবর হয়েছে যে এটিকে মোহনবাগানের এক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আইএসএল কর্তৃপক্ষের তরফে সেই নাম প্রকাশ করা হয়নি। ঘনিষ্ঠ মহল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এটিকে মোহনবাগানের দুই অন্যতম তারকা ফুটবলার রয় কৃষ্ণ এবং সন্দেশ জিঙ্গান দুই ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে। তোমাকে একটু বিস্তারিত বলে রাখি যে প্রত্যেক দিন যেদিন ম্যাচ থাকে, ম্যাচের দিন সকালবেলা আরটিপিসিআর টেস্ট এবং র্যাপিড অ্যান্টিজেন দুটো টেস্টই হয়, সকাল সকাল হয় আরটিপিসিআর টেস্টটা, তারপরে কিছুক্ষণ ম্যাচের কিছুক্ষণ আগে হয় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। যেটা সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে আরটিপিসিআর টেস্ট যেটা রিপোর্ট এসেছে সেখানে নেগেটিভ হয়েছেন রয় কৃষ্ণ, এবং তারপরে ম্যাচের কিছুক্ষণ আগে যখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় সেখানে পজিটিভ হন রয় কৃষ্ণ। তারপরে যেহেতু র্যাপিড অ্যান্টিজেনে পজিটিভ হয়েছে, আইসিএল কর্তৃপক্ষ একদমই ঝুঁকি নিতে চাননি এবং সেই কারণেই আজকে সন্ধ্যের ম্যাচ বাতিল পোস্টপোন করে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সন্দেশ সিংহান, যিনি বিদেশি ক্লাব শিবেনিক থেকে কয়েকদিন আগেই এটিকে মোহনবাগানে জয়েন করেছেন, তিনি করোনা আক্রান্ত হয়েই মোহনবাগান শিবিরে জয়েন করেছিলেন। ফলে এই দুই ফুটবলার, মোহনবাগানের অন্যতম তারকা দুই ফুটবলার রয় কৃষ্ণ এবং সন্দেশ সিংহান করোনা আক্রান্ত হওয়ায় আজকের ম্যাচ স্থগিত হয়ে গেছে। ধন্যবাদ।